প্রয়াত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ের অস্থি মুম্বাই থেকে কলকাতায় আনা হলো। পরিবারের ইচ্ছে অনুযায়ী রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতার গঙ্গায় ভাসানো হলো ডিস্কো কিং বাপ্পি লাহিড়ের অস্থি। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ের অস্থি মুম্বাই থেকে কলকাতায় আনা হলো। পরিবারের ইচ্ছে অনুযায়ী রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সেই অস্থি বৃহস্পতিবার কলকাতার আউটগ্রাম ঘাটে বিসর্জন দেওয়া হয়। ডিস্কো কিংয়ের অস্থি বিসর্জন দেওয়ার ব্যাপারে দিন কয়েক আগে তার পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয় রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসুর ওপর। সেই মতো এদিন সকালে মুম্বাই থেকে অস্থি নিয়ে কলকাতার বিমানবন্দরে আসেন প্রয়াত সঙ্গীত শিল্পীর স্ত্রী, পুত্র বাপ্পা লাহিড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা। কলকাতার বিমানবন্দরে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বাপিদা তো মারা যাওয়ার পরে বাপিদার অস্থি আজকে আউটগ্রাম ঘাটে বিসর্জন হবে। বাপিদার পরিবারের লোকজন এসছেন, সবাই, বাপিদার স্ত্রী এসছেন, বাপিদার ছেলে মেয়ে জামাই নাতি নাতনি সবাই এসছেন। এটা আমাদেরকে জানিয়েছিলেন, দিদিকেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। তা আমরা, মুখ্যমন্ত্রী আমাকে বলেছিল ব্যাপারটা দেখে নেওয়ার জন্যে, তা আমরা এসছি। আর বাপিদার সঙ্গে তো মুখ্যমন্ত্রীরও খুব দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের আলাপ, আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। তা বাপিদার পরিবার বোম্বেতে থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে আমাদের একটা বিরাট সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আজকে তার শেষ যেটা আছে সেটা অস্থিটা বিসর্জন হবে। তা সেটা আউটগ্রাম ঘাটে ওনার বাবারও হয়েছিল, বাপিদার বাবার, বাপিদার মায়েরও অস্থি বিসর্জন আউটগ্রাম ঘাটে হয়েছিল। তা আমরা আজকে ওই এখন গঙ্গায় অস্থি বিসর্জন হবে, এখান থেকে সোজা গঙ্গা আউটগ্রাম ঘাটে যাব। আর পুলিশকেও বলা হয়েছে ওখানে একটা লঞ্চের মধ্যে নিয়ে গিয়ে আমরা ওইটাকে অস্থিটাকে বিসর্জন করব। কলকাতা বিমানবন্দর থেকে সুসজ্জিত গাড়িতে করে আউটগ্রাম ঘাটে প্রয়াত সঙ্গীত শিল্পীর অস্থি বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গঙ্গায় শিল্পীর অস্থি বিসর্জন দেওয়া হয়েছে। আমার দাদু দিদিমারও এখানেই করা হয়েছিল, ওনার ইচ্ছে ছিল সবসময়। তো বাংলার ছেলে আমরা, গর্বিত কি আমরা বাঙালি। এটা আমাদের লাস্ট রাইড আজকে যেটা আমরা এখানে করছি। আমরা বিশ্বাসই করতে পারছি না আমরা কলকাতায় এসেছি, বাবা নেই আজকে আমাদের সাথে। আমরা ছোটোবেলার থেকে আমরা এখানে, অনেক লোকেরা এখানে এসছে আমাদের নিতে, যারা ছোটোবেলার থেকেই আসি ড্যাডির সাথে। এটা ফার্স্ট ভিজিট যে উনি ফিজিক্যালি আমাদের সাথে নেই। তো ওনার শান্তির জন্যে, লোকেদের জন্যে আমরা এসছি এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।